হ্যালো ভাই, নমস্কার সবাইকে। আবারও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। তো অনেক মাস পর আবারও একটি নতুন জার্নিতে তোমাদের সঙ্গে ফিরে এসেছি। তো আজকের জার্নিতে আমি যাচ্ছি নর্থ ইস্টের সবচেয়ে বড় শহর গুয়াহাটিতে, আর আগরতলা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। এই মুহূর্তে বাজে ঘড়িতে সকাল 6:05, আর এখন আমি এসে পৌঁছেছি আগরতলা রেল স্টেশনে। আজকের ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব আগরতলা থেকে গুয়াহাটি রেল জার্নির সম্পূর্ণ অভিজ্ঞতা। তো অবশ্যই ভিডিওতে লাস্ট অবধি সঙ্গে থেকো। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, আর নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই বেল আইকনটিকে প্রেস করে দিও। ট্রেন নির্ধারিত সময় 6:10 এই মুহূর্তে ছেড়ে দিল গুয়াহাটির উদ্দেশ্যে। আগরতলা স্টেশন পেরিয়ে এই মুহূর্তে আমরা গন্তব্যস্থলের দিকে গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি। এই জার্নিতে আমার সাথে রয়েছে আমার বন্ধু পঙ্কজ। তো আমি আর পঙ্কজ দুজনে মিলেই যাচ্ছি। কামরাই আমাদের
এই মুহূর্তে গাড়ি এসে থেমেছে নিলাম বাজার স্টেশনে, আর হয়তো কোনো দূরপাল্লার ট্রেন আসবে যার কারণে স্টে করেছে এখানে। অপেক্ষা করছি কোন ট্রেন এসে যাবে, তারপর আবার আমাদের যাত্রা শুরু। এখন আমরা আছি বদরপুর জাংশন স্টেশনে। ট্রেন মোটামুটি অনেকক্ষণ থামলো, এখন আমরা খাবার কিনতে গিয়েছিলাম, তো খাবার কিনে এখন আমরা আবার আমাদের কোচে ফিরে যাচ্ছি। তো পার্সেল করে নিয়েছি খাবার, তো সেখানে গিয়ে বসে বসে খাবার খাবো। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে পৌঁছেছে নিউ হাফলং স্টেশনে। এটি হলো সেই স্টেশনটি যেটি কিছুদিন পূর্বে ল্যান্ডস্লাইডের কারণে পুরো ধ্বংস হয়ে গেছিলো। রেল সমেত রেলের লাইন পুরো মাটির তলে চলে গিয়েছিলো, বাট রেল কর্তৃপক্ষের দ্রুত কাজ সারাইয়ের কারণে আমরা আবারও স্টেশনটিকে পুনরায় ফিরে পেয়েছি। আশা করি কিছুদিনের মধ্যেই আবার নতুন উদ্যমে ফিরে আসবে এই নিউ হাফলং স্টেশন। এখন বাজে 7:35, আর এই মুহূর্তে আমরা এসে পৌঁছালাম গুয়াহাটি স্টেশনে, বাট এখনও প্ল্যাটফর্মে এসে পৌঁছায়নি। তো প্ল্যাটফর্মে যাওয়া অবধি তো ট্রেনে বসে থাকতে হবে। মোটামুটি 14 ঘন্টার জার্নি ছিল আজকে, তো মোটামুটি ভালোই গেল জার্নি, তেমন কোনো কিছুরই অসুবিধা হয়নি। বেশ কিছু জায়গায় ট্রেন থেমেছে, কিন্তু তারপরও যথারীত মানে যে টাইম দেওয়া ছিল সেই টাইমে এসে পৌঁছে গেছে। তো খুব টায়ার্ড, বাকিটা প্ল্যাটফর্মে গিয়ে দেখাচ্ছে তোমাদের। আয়া
তো এই মুহূর্তে প্ল্যাটফর্ম এসে পৌঁছালাম, আর এসকেলেটার দিয়ে উপরে উঠছি। তারপর এই মুহূর্তে আমি এখন যাব পল্টন বাজারে, তারপর কি হোটেল খুঁজব। তো আজকের ব্লগটা এই পর্যন্তই রাখছি, আগামী ব্লগে আবার বাকি সব কিছু দেখাচ্ছি।